সুন্দর করে আমাদেরকে যে টিচ করছেন, শিক্ষা দিচ্ছেন, এইটা শিকার পরে এখন পরীক্ষা দিতে অনেক সুবিধা হয়েছে। মানে আর নাই তো পায়ে খাবতো যে মানে কী দিমো না দিমো, এটা এটা শিকার পরে মোটামুটি ইজি হয়ে গেছে। তোর ওখানকে 22 মিনিটে দিয়ে লাগছি, আল্লাহ রকম মানে এই 85% পাইয়া পাস করছি। স্যার কেন ক্লাস করিয়া আমি এতটুকু কনফিডেন্স হয়েছে যে ইনশাল্লাহ আমি পাস করবো, এবং আমি ফার্স্ট টাইম এক্সামে গিয়া 65% মার্ক পাই আমি পাস করছি। এখানে হাতে নাতে কম্পিউটারের মাধ্যমে যখন শেখায় ওটা অনেক উপকারিত হয়, যেখানে সেন্টারে যাইয়া পরীক্ষা দেওয়ার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা যারা আসছি এখানে প্রথম ও সেকেন্ড বেজ, আমরা আমরা যারা পরীক্ষা দিয়েছি মোটামুটি সবাই পাস করছি। হ্যাঁ, আজকে আমাদের এখানে যে 45 আমাদের স্টুডেন্ট যারা সেরু পাস করে আসছে গত এক মাসে, তাদেরকে আমাদের সেন্টার পক্ষ থেকে আমরা রিসেপশন দিয়েছি। আমরা খুবই হ্যাপি যে আমাদের স্টুডেন্টরা রেগুলারলি খুবই ভালো রেজাল্ট করে আসতেছে, রেগুলারলি পাস করতেছে, যেটা আমাদেরকে অনেক একটা অর্গানাইজেশন হিসেবে আমাদেরকে খুবই এটা গর্বিত করেছে। লাইসেন্সটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ওইটা আমাদের রুটিয়াম রুজি। যদি আমাদের লাইসেন্সের আপনার যদি আমরা ফার্স্ট না করতে পারি, লাইসেন্সটা আমরা হারিয়ে ফেলবো, যার জন্য এটা আমাদের অত্যন্ত জরুরি। আর সাইদ ভাই, কেন আমি আসছি, আমার এক্সাম ছিল আপনার 3 নভেম্বরে পাইছি আমি ইমেইল, আর 9 তারিখে এক্সাম। এর শর্ট টাইমে ফোন করছি, ভাইয়ে বললো ঠিক আছে আসেন, জাফারি হেল্প করবো। তো সবাইকে বলবে এখানে আসেন, একটা ট্রিক আছে, এটা ব্রিজ বানিয়ে দেয়, না আসলে আপনারা বুঝবেন না। ওইটা অনেক সাহায্য করছে আমারে, সবাই আসুন, আসলে অনেক আপনাদের লাইসেন্সটা বাঁচবে। তো আমি এখানে আইসি ফার্স্ট টাইম, আমি যে এক্সাম দেওয়ার পরে আমি 70% পাইছি। সো আমি সকলে রেকমেন্ড করবো বাইরে কেন আবার লাগে, এখানে বাইরে খুব হেল্প করেন অ্যান্ড বুঝাই দেন। সো ইনো আইলে লাভ হইব, একটু তোরা ইজি হইব আপনার এক্সাম দেওয়ার লাগে। আপনারা কোনো ডাক আসে নাই, চিঠি পান নাই, তারা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা আপনারা কোর্সটা করে বা নিজেরা ভালো করে পড়াশোনা করে রেডি থাকেন। আর আমাদের হেল্প নিতে চাইলে আমাদের নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, আপনারা আমাদের নাম্বার কল করে ভর্তি হয়ে আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। যদি আমি কোর্স না করতাম, সাইব বাইট যদি টাচে না আইতাম, 94% আমি স্কোর পাওয়া ইম্পসিবল আছে। কারণ সাইব বাইট যে বুক বা সেকশন বাই সেকশন যে মডেলগুলো উনি যেভাবে MCQ সাজাইছে, মানে এটা আউটস্ট্যান্ডিং, যার কারণে আমি আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে পারছি। সবরে ইনভাইট করবো, যারা আগ্রহ আছে PCO লাইসেন্স নেওয়া লাগে, সাইব বাইট সেন্টার হওয়া লাগে। আসলে এখানে আসার পরে যেটা আমরা উপকৃত হলাম, যেভাবে উনি টিচিং দিয়েছেন, যার কারণে আমাদের পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা বুক হইতে হয়নি, এবং যেসব ভাইদেরকে এখানে নিয়ে আসছি পরামর্শ দিয়ে সবাই আলহামদুলিল্লাহ এক্সান্সে পাশ করে ফেলছেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভেরি নাইস। এখানের কোয়েশনগুলো আমার কাছে খুব ইজি লাগছে, যেটা বোঝার মতো নাকি, এটা যদি আপনার ওই জায়গাতে যাওয়ার পরে নাও কোয়েশন আসে, কিন্তু ওই কোয়েশনের ক্যাটাগরিতে আপনি আনসার করতে পারবেন, সেটাই হচ্ছে। আমি আমি এই রিসেন্টলি পাস করছি।